ওয়ালাইকুম। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি বিকাশ কাস্টমার কেয়ারে ফ্রিতে কথা বলতে পারবেন। এটা একদমই ইজি ব্যাপার। আপনারা জানেন যে আমরা যদি তাদেরকে তাদের নাম্বার ফোন দিয়ে কথা বলতে যাই, *247 ডায়াল করে, তাহলে দেখতে পারবো যে তাদেরকে কল দেওয়ার সাথে সাথে প্রতি মিনিটে 2 থেকে 3 টাকারও বেশি কেটে নেয় এবং তাদের প্রথমে বেশ কিছু বকবকানি শুনতে হয়, যেটার কারণে আমরা চাচ্ছি না যে আমরা ফ্রিতে কীভাবে কথা বলতে চাই, এটা চাচ্ছি টাকা দিয়ে আসলে না। সো এই ভিডিওটিতে আপনাদেরকে সেটা দেখাবো, এর জন্য রিকোয়েস্ট করব, শেষ পর্যন্ত দেখতে হবে। আর অবশ্যই বলে রাখি, এই পুরো মেথডটার জন্য অবশ্যই মাস্ট বি আপনাকে একটা স্মার্টফোন থাকতে হবে, নাহলে কিন্তু আপনি যদি মনে করেন যে নাম্বারে কল দিয়ে ডায়াল করে করবেন, এটাতে সম্ভব না, সম্পূর্ণ আপনার অবশ্যই একটা স্মার্টফোন দরকার হবে। এবং এই কাজটা করতে হবে আপনাকে বিকাশ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো প্রথমে আপনাকে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটিতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সো আমি বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করতেছি। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করে ফেলেছি, আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটা অবশ্যই লগ ইন করে নেবেন। এইখানে লগ ইন করা হয়ে গেলে এখানে আমাদের বেশ কিছু কাজ রয়েছে কীভাবে আমরা ফ্রিতে কথা বলতে পারি। তো এখান থেকে যদি আমরা দেখি, এই কর্নারের দিকে একটা বিকাশের লোগো দেখতে পারবেন, লোগোতে আমাদেরকে ক্লিক করতে হবে। এই লোগোতে যদি আমরা ক্লিক করি, নিচের দিকে যদি আমরা দেখি, বিকাশ সাপোর্ট নামের একটি অপশন রয়েছে। সো বিকাশ সাপোর্ট অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে দুইটা মেথড দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে তাদেরকে আপনি আপনার সমস্যাটা ইমেইলের মাধ্যমে জানাতে পারেন, তারা আপনাকে ইমেইলের মাধ্যমে উত্তর দিবে। আরেকটা মেথড হচ্ছে আপনি তাদের সাথে লাইভ কথা বলবেন। তো যেহেতু আমরা ফ্রিতে লাইভ কথা বলবো, তার জন্য এখানে লাইভ চ্যাট অপশনটিতে আমরা সিলেক্ট করব। লাইভ চ্যাট অপশনটিতে আসার পর এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমেই প্লিজ সিলেক্ট আপ ইয়োর প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ। আপনি কোন ল্যাঙ্গুয়েজে তাদের সাথে কথা বলতে চাচ্ছেন, কোনটা আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি বাংলাতে বলবো, বাংলায়। এরপর রয়েছে অনুগ্রহ করে নির্বাচন করুন আপনি কোন ধরনের সার্ভিস তাদের কাছে জানতে চাচ্ছেন। সো অনেকগুলো বিষয় রয়েছে, আমি বলবো কাস্টমার সার্ভিসটা আপনি দিয়ে দিন। এরপর রয়েছে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন, অবশ্যই হ্যাঁতে ক্লিক করতে হবে। এরপরে আমাদেরকে বলছে যে আপনার চ্যাটটি ভবিষ্যতের প্রয়োজন বা সেবার মান নিশ্চিত করার জন্য স্টোর অথবা মনিটর করা হতে পারে। কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করার আগে আপনি আপনার কিছু তথ্য দিতে হবে, আমাকে আমার নামটা লিখতে হবে। সো আমি আমার নামটা লিখে দিচ্ছি, ইমরান হাসান। এর পরবর্তীতে আমি এখানে ডায়াল করে দিলাম। এরপরে বলছে আপনার যে নাম্বারটি দিয়ে বিকাশটা লগ ইন করেছেন সেই নাম্বারটা দিতে হবে। তো আমাকে নাম্বারটা দিতে বলছে, তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনাকে একইভাবে নাম্বারটা দিতে হবে, নাহলে কিন্তু আপনি সেটা সম্ভব হবে না কথা বলা। এর পরবর্তীতে আমরা 7 ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা যদি আমি ভুল ডায়াল করে ফেলেছি, আরও একটা সংখ্যা ছিল। সো তারপর দেখতে পাচ্ছেন বিকাশ থেকে তানজুম বলছি কীভাবে আপনাকে সহায়তা করতে পারি। সো প্রথমে আপনি বাংলিশে লিখতে পারেন, সরি ইংরেজি, তবে বাংলিশ কেমন আছেন। সো জাস্ট আমি তাকে এটাই লিখলাম, আমার যেহেতু এখন সেরকম কোনো বিষয় জানার নাই। তো এভাবে কিন্তু আপনি ফ্রিতে কথা বলতে পারেন বিকাশ কাস্টমার কেয়ারের সাথে। আশা করছি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও।